হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নাসিস ক্লাব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি হচ্ছে ভিন্ন। আজকে ক্লাসটি হচ্ছে বিজনেস স্টুডেন্টদের জন্য। সো আজকে যেটা শিখতে চলেছি তা হচ্ছে রিজার্ভ কি এবং কিভাবে এটা কাজ করে, এটা আমাদের জানা জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি বানানোর কয়েকটি কারণ রয়েছে। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা বিবিএ MBA শেষ করেছে, বাট রিজার্ভ কি এ ধরনের কোশ্চিন করলে তারা অ্যান্সার দিতে পারে না। এই রিজার্ভ কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সবারই জানা দরকার, এবং শুধু যে বিজনেসের স্টুডেন্ট জানবে তা না, এটা যে কেউ জানতে পারে এবং জানা অত্যন্ত জরুরি। প্রথমত কথা হলো যে রিজার্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশের জন্য, প্রত্যেকটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, তবে কিছু কিছু রাষ্ট্র রয়েছে যাদের জন্য হয়তো কম গুরুত্বপূর্ণ। যেমন ধরো যে উত্তর কোরিয়া আছে, কিম জং এর রাষ্ট্র, কারণ তারা বাইরে থেকে কোনো কিছু কেনাকাটা করতে হয়নি, এত তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, তাই যার কারণে তারা নিজেরাই রাজার মতো, মানে ডিক্টেটর হিসেবে রাষ্ট্র চালায়, সেখানে কোনো গণতন্ত্র নেই। এগুলো অনেকটা ব্যাখ্যার বিষয় রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। যেমন ধরো সৌদি আরবের কথা বলি, এরা অনেক কিছুতেই যেমন স্বয়ংসম্পূর্ণ, বাট আমরা কিন্তু অনেক কিছুতে স্বয়ংসম্পূর্ণ নই, তাই আমাদের বাইরের বিভিন্ন জিনিস কিনে আনতে হয় দেশে এবং বাইরের ওপর নির্ভর করতে হয়, এটা হচ্ছে বিষয়। তবে একটা রাষ্ট্র কীভাবে চলে, একটা রাষ্ট্র কিন্তু তার নিজস্ব রিসোর্স, দেশে যেগুলো সম্পদ রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে চলে। যেমন সৌদি আরব প্রচুর তেল উৎপাদন করে, তারপরে রাশিয়া, এগুলো হচ্ছে মেন তাদের সোর্স, এগুলো তারা বাইরে রপ্তানি করে, বৈদেশিক টাকা তারা নিয়ে এসে তাদের নিজের দেশকে সমৃদ্ধ করে। বাংলাদেশের ক্ষেত্রেও তেমনটি, বাংলাদেশ চলে মূলত দুইটি সেক্টরের উপরে, একটা হচ্ছে প্রবাসীদের উপরে, আরেকটি হচ্ছে গার্মেন্টসের উপরে। তো আমরা এটা চিত্রের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করব। এই দুইটা সেক্টর থেকে আমাদের দেশে টাকা আসে, মানে টাকা আসলে সেটা রিজার্ভ হয়ে যায়, যে টাকাটাই আসে সেই টাকাটাই কিন্তু রিজার্ভ হয়ে যায়। এখানে আরেকটা ব্যাপার রয়েছে, যারা ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডির মাধ্যমে টাকা দেয় সেক্ষেত্রে কিন্তু রিজার্ভ হবে না। রিজার্ভ কীভাবে জমা হয় সেটা এখানে দেখি। গার্মেন্টস হচ্ছে একটা বিষয় যেটা বাইরে আমরা পোশাক রপ্তানি করি এবং ওরা আমাদেরকে টাকা দেয়। আরেকটা হচ্ছে যে দুবাই, মালয়েশিয়া, সৌদি থেকে যতগুলো রাষ্ট্র আছে সবগুলোতে বাংলাদেশের যেখানে কাজ করছে তারা টাকা পাঠায়, সেখান থেকে টাকা আসে। তাহলে কি গার্মেন্টস থেকে টাকা আসে ঢুকে এবং বিভিন্ন দেশ থেকে টাকা ঢুকে। তো গার্মেন্টস থেকে এক ধরনের টাকা ঢুকে, গার্মেন্টস ধরো যে ইন্ডিয়াতে যদি পোশাক বিক্রি করি তাহলে ওরা রুপি জমা দেবে ওখানে। তারপরে ধরো মালয়েশিয়া থেকে যদি কেউ টাকা দেয়, মানে পোশাক নেয়, তাহলে সে রিঙ্গিত দেবে। ঠিক অনুরূপভাবে মালয়েশিয়া, সৌদি, ক্যানাডা, এগুলোতে যেসব যেখান থেকে হোক না কেন বাংলাদেশের টাকা ব্যাংকিং সেক্টর দিয়ে ঢুকলেই সেটা রিজার্ভ হয়ে যাবে। এখন রিজার্ভ কেন এটাকে বলা হচ্ছে, এগুলো এই যেমন দুবাইয়ের দেরহাম, মালয়েশিয়ার রিঙ্গিত, সৌদির কি রিয়েল, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা টাকা। এই টাকাগুলো যখন ওরা ওদের ব্যাংকে জমা দেয়, ওরা যখন লোকাল ব্যাংকে জমা দেয়, তখন ওই টাকাটা জমা হয় কোথায়, আমেরিকার যে চ্যানেল রয়েছে এই আমেরিকা দিয়ে কিন্তু সব জায়গাতে টাকাটা যায়। বিষয়টা হচ্ছে এটা, আমেরিকা হচ্ছে মোড়ল, নাটের গুরু, তার মানে ডলারে আমাকে কনভার্ট হতেই হবে, মানে ডলার দিয়েই কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন জায়গাতে যাবে। বিষয়টা হচ্ছে এটা, যাই করি না কেন আমেরিকান ডলারকে পাস দিয়ে, মানে ওই চ্যানেল বাদ দিয়ে কোনো ট্রানজ্যাকশান করা সম্ভব না। এটা আমরা চিত্রের মাধ্যমে বুঝবো। এরা যখন টাকাগুলো পাঠায় তখন প্রথমে ডলারে রূপান্তরিত হয়, মাথায় রাখতে হবে। এই ডলারে যখন রূপান্তরিত হয়, বাংলাদেশ গভর্নমেন্ট যখন দেখে যে হ্যাঁ আমার ওখানে এত ডলার হলো, মানে সৌদি থেকে 5,000, তারপরে দুবাই থেকে 10,000, এটা ওখানে জমা দেওয়ার কারণে ডলারে আমার এটা যত যে পরিমাণ থাকা সেটা থাকলো, তখন বাংলাদেশ গভর্নমেন্ট কী করে, বাংলা টাকা তাদেরকে দিয়ে দেয়। সো সিম্পল। তো এই যে ডলারে আসে, ডলারে যখন আমার 100 টাকা থাকবে, ধরো যে সৌদি দুবাই থেকে এরা বিভিন্ন রকমের তারা অ্যামাউন্ট জমা দিল এবং আমার এখানে ডলার যেটা আসার সেটা ডলারে কনভার্ট হয়ে আমার ধরো যে 100 টাকা আসলো, রাইট? এই যে 100 টাকা হচ্ছে আমার ডলার, এবং আমার ওই যে যারা যে টাকা দিল সেটা, প্রবাসীরা যে টাকা দিল সেটা বাংলাদেশে তাদের পরিবারে বাংলা টাকা দিয়ে দেওয়া হলো, এবং এই যে ডলারটা জমা থাকলো 100 টাকা, এটাই হচ্ছে আমার হচ্ছে রিজার্ভ। এখন রিজার্ভ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইলো সেটা আমাদেরকে বুঝতে হবে। ধরো যে আমি
ধরো যে কাঁচামাল আমার দরকার রয়েছে, আমি ওষুধ বানাবো, বা ধরো যে আমার বড় বড় মেশিন দরকার রয়েছে আমার ওই মেডিকেলে, তারপরে ধরো যে আরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে আমাদের বিদেশ থেকে তেল নিয়ে আসতে হচ্ছে, পেঁয়াজ নিয়ে আসতে হচ্ছে, আমাদের ওষুধের র মেটেরিয়ালস নিয়ে আসতে হচ্ছে, মেশিন নিয়ে আসতে হচ্ছে, অনেকগুলো জিনিস বিদেশ থেকে নিয়ে আসতে হচ্ছে। এখন ধরে যে ফোন যদি নিয়ে আসতে চায় মালয়েশিয়া থেকে, তো আমি কি বাংলা টাকা তাদেরকে দিতে পারবো? না, বাংলা টাকা তো তাদের কাছে তেজপাতার মতো, কারণ বাংলা টাকা তারা নেবে না, তারা নেবে তাদের রিঙ্গিতে অথবা ডলারে নেবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে কি আমি বাংলা টাকাটা যখন ব্যাংকে দেব, ব্যাংকে যখন জমা দেবো, তখন সেটা কি হবে, ব্যাংক তখন ভাবলো যে হ্যাঁ আমার এত টাকা জমা দিয়েছে, এখন আমি ওই ডলারটা ওখান থেকে খরচ করতে পারবো, ওই যে রিজার্ভ যেখানে আমেরিকার নিয়ন্ত্রণের মধ্যে যে ডলারটা আছে, তখন ওই ডলারটা সিগন্যাল দিলে তখন সেটা রিঙ্গিতে কনভার্ট হয়ে রিঙ্গিতে পেমেন্ট হবে। এভাবে আসলে ইয়াটা হয়, যেটা হচ্ছে এলসির পরিশোধ করা হয়, এলসির যে টাকা সেটা পরিশোধ করতে হয় এভাবেই। এখন এখন এখানে দেখো যে আমার এটা হচ্ছে ডলার, $100 আমার আছে, রিজার্ভ আছে, রয়েছে, ওকে। সো এই যে গার্মেন্টস সেক্টর, গার্মেন্টসের যে মাল আমরা বাইরে রপ্তানি করি, ওরা যদি বলে যে আমরা মাল নেব না, তাহলে আমার এখানে পেমেন্ট আসবে না, পেমেন্ট না আসলে ডলার রিজার্ভ হবে না। অনুরূপভাবে দুবাই, মালয়েশিয়া, সৌদি থেকে এরা যদি টাকা ব্যাংকিং চ্যানেলে দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আমার কিন্তু এখানে ডলার রিজার্ভ হবে না। হ্যাঁ, ওরা বাংলাদেশের টাকা পাঠাবে, হয়তো বিভিন্ন ওয়েতে, বিভিন্ন মাধ্যমে পাঠাবে, সেক্ষেত্রে ওই দেশের টাকা ওই দেশের থেকে গেল, এ দেশে তার প্রতিনিধি তার বাসায় টাকা দিয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের কোনো উপকার আসলো না এবং গভর্নমেন্টের রিজার্ভ থাকলো না। রিজার্ভ যদি না থাকে, ধরো যে থাকার কথা ছিল এখানে 500, বাট আছে 100, এখন আমার একটা কোনো কাঁচামাল কেনার দরকার বা পেঁয়াজ নিয়ে আসার দরকার ইন্ডিয়া থেকে, এখন আমার তো ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে আসতে হলে তো আমার তো বাংলা টাকা তারা নেবে না, কারণ বাংলা টাকা সে দেশের তেজপাতা, ওরা নেবে ডলারে অথবা রুপিতে, তো ডলারই তো পেমেন্ট আমাকে দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। সেক্ষেত্রে আমার এই রিজার্ভই যদি না থাকে, মানে এরা যদি কেউ টাকা না পাঠায় ব্যাংকিং চ্যানেলে, তাহলে রিজার্ভ তো জিরো জিরো হয়ে যাবে। এই রিজার্ভ জিরো জিরো হয়ে যাওয়ার কারণে তখন আমরা যখন এলসি করে একটা মেশিন নিয়ে আসবো, একটা ফোন নিয়ে আসবো বা কিছু একটা নিয়ে আসবো, নিয়ে আসতে পারবো না, তখন অল্প করে নিয়ে আসতে হবে। মানে আমাকে তো গভর্নমেন্ট থাকলেই না বলবে যে নিয়ে আসো, না থাকলে কীভাবে নিয়ে আসবো? তখন অল্প যখন জিনিস আমরা এলসি করে নিয়ে আসি, তখন এটা রেট বেড়ে যায়, আর যার কারণে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস তখন বেড়ে যায় এবং মানুষের জীবনে দুর্ভোগ সৃষ্টি হয়।